কথাই আমাকে শুনতে হবে আমার কথার কোনো দাম নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আইটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম যাই হোক সকাল হতে না হতে মাহার চেঁচামেকি মেচি চিক্কা সে নাস্তা খাবে না তাকে বাইরে নিয়ে যেতে হবে সে একটা অন্তত পক্ষে একটা হলো বার্গার খাবে যাই হোক তাকে আমি আর থামাতে পারলাম না তারপর ঠিক বারোটার সময় আমি তাকে বাইরে নিয়ে চলে গেলাম আর সেখানে গিয়ে শুধুমাত্র একটা বার্গার খেয়ে সে চলে আসছে যাই হোক তারপর সে শান্ত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন সে খুব মজা করে বার্গার খাচ্ছে সে বার্গারটা খুব বেশি পছন্দ করে যাই হোক এখানে আমি সকালবেলায় খুব তাড়াহুড়া করে নাস্তা খেয়ে নিচ্ছি আর নাস্তা খেয়ে নিচ্ছি এখানে ডাল ভাজি দিয়ে রুটি খেয়ে নিচ্ছি খুবই ভালো লেগে লেগেছে ডাল ভাজি দিয়ে রুটি খেতে ডাল ভাজি দিয়ে রুটি খেয়ে তারপর আমি কী কী করলাম সেটা আমি আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ তারপর এখানে কিছু মহা ওষুধি গুণে ভরপুর সজনে ডাটা সজনে ডাটা নিয়ে আসছে সজনে ডাটাগুলোকে আমি সুন্দর করে এগুলো বেছে কুটে এগুলিকে আমি শুকিয়ে শুকিয়ে নেব ইনশাল্লাহ যাই হোক এই সজনে সজনে পাতা নাকি অনেক অনেক রোগের উপকার যাই হোক আমি সজনে পাতাগুলি বেছে কুটে নিচ্ছি আমার কাছে সজনে পাতা যখনই বেছে কুটে নিচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি খুব যত্ন সহকারে এগুলিকে বেছে কুটে নিচ্ছি পাতাগুলি খুব কচি কচি ছিল যাই হোক যখন বর্তা বানিয়ে নেব খুব অল্প পরিমাণ হবে ইনশাল্লাহ যাই হোক এখন আমি এগুলিকে বেছে কুটে তারপর এখানে কিছু পাকা পাতা ছিল পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি আর যেগুলি সবুজ পাতা সেগুলি নিয়ে নিচ্ছি এবং পোকামাকড় কিছু ছিল পোকামাকড়গুলোও কুটে বেছে ফেলে দিচ্ছি আশা করছি আজকে আমার এই ব্লক ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক আর এখানে বিকেলবেলা কিছু বিকেলবেলা কিছু পিঠা বেজে নিচ্ছি পিঠাগুলো বেজে তারপরে তেলের চিনির শিরার মধ্যে দিয়ে দিবেন ইনশাল্লাহ চিনির শিরার মধ্যে দিয়ে তারপর আমরা বিকেলবেলা বাচ্চাদেরকে খেতে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম